জঙ্গলে 1 লাখের থেকেও বেশি জন্তু জানোয়ার থাকে, আর এই পৃথিবীতে 1 কোটির থেকেও বেশি মানুষ বসবাস করে। কিন্তু তা সত্ত্বেও কেবলমাত্র একটা সিংহই রাজা হয়, আর এই পৃথিবীতে রাজত্ব করে কিছু সিংহের মতো মনোশালী মানুষ। আসল কথা হলো যে অ্যাটিটিউড আর মাইন্ডসেট একটা সিংহের থাকে, সেই একই অ্যাটিটিউড পৃথিবীর 1% মানুষের মধ্যেই থাকে। যদি তোমরাও এই মাইন্ডসেট আর অ্যাটিটিউড তোমাদের নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে বন্ধুরা 1% ক্লাবে তোমাদের স্বাগত। কোনো ভিড়ের অংশ নয়, বরং সেই ভিড় তৈরি হওয়ার কারণ হও। এটা তোমরা অনেকেই শুনে থাকবে, কিন্তু এর জন্য তোমাদের দরকার 5টা গুণের, আর সেগুলি হলো: প্রথম, কখনো পরাজয় স্বীকার করো না। জঙ্গলের সব থেকে বৃহত্তম প্রাণী হলো হাতি, সব থেকে দ্রুততম প্রাণী হলো চিতা, এবং সব থেকে চালাক প্রাণী হলো শেয়াল। অপরদিকে সিংহের মধ্যে এই সমস্ত গুণ নেই, কিন্তু তা সত্ত্বেও জঙ্গলের রাজা একটা সিংহই হয়, আর এটার একমাত্র কারণ হলো তার অ্যাটিটিউড। একটা সিংহ যখন নেকড়ে বাঘের গ্রুপের মধ্যে আটকে পড়ে, তখন সে এটা একদমই ভাবে না যে এটা আমি কোথায় ফেসে গেলাম। সে ভাবে, আরে আমি তো জঙ্গলের রাজা, যে আমার সামনে আসবে তাকেই মরতে হবে, সেটা 10 জনই হোক কিংবা 100 জনই হোক না কেন। সিংহের এই অ্যাটিটিউডের জন্যই সবাই তাকে খুব ভয় পায়। সিংহ সবসময় ভাবে, সমস্যা যতই বড় হোক না কেন, আমি কখনোই পরাজয় স্বীকার করব না। আমি ততক্ষণ সেই সমস্যার মোকাবিলা করব যতক্ষণ না আমি তাতে জয়ী হয়ে যাই। সমস্যা জন্তু জানোয়ার থেকে শুরু করে মানুষ সবার সামনেই আসে, কিন্তু সে তার সমস্যার সঙ্গে কিভাবে মোকাবিলা করে তার ওপরেই তার ভবিষ্যৎ নির্ভর করে। কিছু মানুষ সমস্যায় পড়লে সাহস হারিয়ে ফেলে এবং অন্যদের দোষারোপ করে, কিন্তু যারা সিংহের মতো মনোশালী হয় তারা সমস্যায় পড়লেও ভয় পায় না। তারা একটাই কথা ভাবে, যতই সমস্যা আসুক না কেন আমি পরাজয় মেনে নেব না। আর এই অ্যাটিটিউড সমগ্র পৃথিবীর ওপর রাজ করে, তাই সামনে যতই সমস্যা আসুক না কেন তাতে কিছুই যায় আসে না। যাই তখন আসে যখন তুমি সেই সমস্যার সামনে নিজের মাথা নত করে নাও। দ্বিতীয় গুণ হলো তোমার চিন্তাধারা। জঙ্গলে যখন একটা সিংহের সামনে তার থেকে 10 গুণ বড় একটা হাতি এসে উপস্থিত হয়, তখন সেই সিংহ এটা ভাবে না যে এ তো আমার থেকে এত বড়, আমি একে হারাতে পারবো না। সেই সিংহ তখন একটাই কথা ভাবে যে, যাক আমি একটা ভালো খাবারের সন্ধান পেয়েছি। অপরদিকে হাতি ভাবে, পালাও সিংহ এসে গেছে। যদি একটা হাতি ঠিক করে, তাহলে সে একটা সিংহকে খুব সহজেই নিজের পা দিয়ে পিষে দিতে পারে, কিন্তু যদি সে ভাবতো তাহলে আজ একটা হাতি জঙ্গলের রাজা হতো। তাই তোমরা নিজেদের ব্যাপারে কি ভাবো তাতে তোমাদের জীবনে অনেক প্রভাব পড়ে। শক্তি, বুদ্ধি এসব অনেক পরে আসে। প্রথমে একটা মানুষ নিজের চিন্তায় জয়ী হয়, তারপর সে বাস্তব জীবনে সেই কাজে সফলতা লাভ করে। আর যদি তুমি হারার কথাই ভাবো, তাহলে সেখানে জেতার কোনো প্রশ্নই আসে না। তাই অন্তত নিজের চিন্তায় নিজেকে কখনো ছোট ভেবো না। তৃতীয় গুণ হলো তোমার লক্ষ্য, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার পরিকল্পনা। কথাই আছে, নজর সরলেই দুর্ঘটনা ঘটে যায়। তোমরা কি কখনো শুনেছো একটা সিংহ কিভাবে শিকার করে? যদি না শুনে থাকো তাহলে এখন শোনো। একটা সিংহ কখনোই পরিকল্পনা ছাড়া কোনো আক্রমণ করে না। প্রথমে সে একটা গ্রুপ থেকে কোনো একজনকে নির্বাচন করে এবং তার সমস্ত গতিবিধির ওপর নজর রাখে। তারপর তার উপর এমনই লক্ষ্য ঠিক করে যে সেই প্রাণীর বাঁচা অসম্ভব হয়ে পড়ে। এরপর যখন সবকিছুই সিংহের অনুকূলে চলে আসে, তখন সে সেই প্রাণীর ওপর আক্রমণ করে। আর ঠিক এখানেই আমরা সকলে হেরে যাই, কারণ আমাদের কাছে সঠিক কোনো পরিকল্পনা থাকে না। আর যদি পরিকল্পনা থাকে, তাহলে আমরা সেটার উপর ঠিক করে নজর রাখি না। আর যদি আমাদের নজর ঠিক থাকে, তাহলে সেটা স্থির থাকে না, আর ফলস্বরূপ আমরা সেই কাজে ব্যর্থ হয়ে পড়ি। তাই বন্ধুরা, যদি জীবনে কিছু পেতে চাও, তাহলে একটা সময় একটা জিনিসের উপরে নিজের লক্ষ্য ঠিক করো, আর যতক্ষণ না তুমি সেটা পাও ততক্ষণ তার পিছু ছেড়ো না।
চতুর্থ গুণ হল কখনো নিজেকে ছোট ভেবো না। বন্ধুরা, সিংহ যখন হাঁটে তখন তার চারপাশে একটা অলৌকিক আভা থাকে। ইংরেজিতে একটা কথা আছে, জানো তো, ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হু দা কিং ইজ। জঙ্গলে এমন আরো অনেক জন্তু জানোয়ার আছে যারা একটা সিংহের জায়গা নিতে পারে। তাদের মধ্যে যেমন শক্তি আছে ঠিক তেমনই বুদ্ধিও আছে, কিন্তু সমস্যা হলো তারা সেই ব্যাপারে জানে না। ঠিক তেমনই আমাদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আমরা সেই ব্যাপারে সচেতন নই। সব সময় মনে রাখবে, আমাদের সকলের জন্ম হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে। ভগবান এমনিতেই কাউকে পৃথিবীতে পাঠায় না, কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষই তাদের জন্ম হওয়ার উদ্দেশ্য খুঁজে পায়। হয়তো আইনস্টাইনের থেকেও অনেক বেশি বুদ্ধিমান ব্যক্তি এই পৃথিবীতে ছিল, হয়তো ধোনির থেকেও বেশি ভালো ক্রিকেটার এই পৃথিবীতে আছে, আর হয়তো রোনাল্ডোর থেকেও বেশি ভালো ফুটবলার এই পৃথিবীতে আছে, কিন্তু তারা নিজেদের চিনতে পারেনি। তাই নিজের মৃত্যুর আগে এটা খুঁজে বের করো যে তুমি কি কারণে এই পৃথিবীতে এসেছো। সব সময় মাথায় রাখবে, একটা সিংহ তার উদ্দেশ্যের কথা জানে, তাই সে সবার উপর রাজ করে। পঞ্চম গুণ হলো জ্বলন্ত ইচ্ছা। বন্ধুরা, তোমরা কখনো ক্ষুধার্ত সিংহকে দেখেছো? তার থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। তার এমন অবস্থায় সে যে কোনো বড় জানোয়ারের শিকার করতে পারে, কারণ সে ক্ষুধার্ত। তার মধ্যে এই ইচ্ছে আছে যে আমার চাই মানে চাই, তার জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন, তোমার মধ্যে যত বড় খিদে থাকবে তোমার সফলতাটাও ততটাই বেশি হবে। এখানে একটা সিংহের প্রয়োজনীয়তা হলো শুধু খাবার, তাই তার স্বপ্নও হলো শুধু খাবার। কিন্তু আমাদের সকলের প্রয়োজনীয়তা আলাদা আলাদা, আমাদের সকলের স্বপ্ন আলাদা আলাদা। তাই তোমার মধ্যেও যদি একটা সিংহের মতো জ্বলন্ত ইচ্ছা থাকে, তাহলে তোমাকেও তোমার স্বপ্ন সার্থক করা থেকে স্বয়ং ঈশ্বরও বাধা দিতে পারবেন না।